দোকানে চায়ের সঙ্গে একটা দুটো সিগারেট দিতে হবে, কেক দিতে হবে, এইটাই আমার। আমি শুনেছি এর আগে একটা বন্ধু এসেছিল এখানে ব্লগ করতে, তো তোমাদের ওখানে নাকি শুধু দুধ চাই পাওয়া যায়, লিকার চাটা কখন কবে থেকে স্টার্ট করবে? লিকার চাটা এখনো তৈরি করছি না, লিকার চা এখন দুধ চা কিছু কাস্টমার তো কয়দিন হলো তোমার দোকানটা? আমি তিনটা রাতে দিন চালু করি, তো বেশি দিন হয়নি। তো তোমরা এসে এখানে চা ট্রাই করতে পারো, সারাদিনই খোলা, এসে ভালো লাগলে খাবে, না ভালো লাগলে খাবে না। তো ফাইনালি চা কাকুর দোকানে চা খাওয়া হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি গড়িয়াতে, ওখানে একটা তেলে ভাজার দোকান আছে, তো তেলে ভাজার দোকানটা তোমাদেরকে দেখাবো। আর যদি তোমরা তেলে ভাজার দোকানটাতে আসতে চাও তাহলে কীভাবে আসবে তোমাদের লোকেশনটা জানিয়ে দিই। তোমরা যদি গড়িয়াতে গড়িয়া মেট্রো স্টেশনে নামো তাহলে একদম সামনে দেখবে একটা চপের দোকান আছে। আর যদি অটো রুটে আসো তাহলে তোমার যে মেট্রোর রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাতে তোমাদের ঢুকতে হবে, ঢুকেই দেখবে একটা চপের দোকান আছে। তো আমি তো অনেকবারই চপ খেয়েছি ওখান থেকে, তো আজকে আমি এখানকার রিভিউ দিতে চলেছি। দেখি সামনে যদি কোনো রাস্তা ফাঁকা থাকে তো দেবো, না তো বাড়ি থেকেই রিভিউ দিতে হবে। তো দেখা যাক কী হয় আলটিমেটলি। তো এই দোকানটা এতই ভিড়, মানে আমি প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে দুজন কর্মচারীকে পেয়ে গেছি। তো দাদা প্রথমে আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম জগন্নাথ। আচ্ছা, আপনাদের কত বছরের দোকানটা এটা? 22 বছর। তো আমি এখান থেকে অনেকবারই খেয়ে গেছি, মানে সেভাবে ব্লগ করা হয়নি, আজকে সুযোগ পেয়েছি তাই জন্য ব্লগ করছি। তো তোমাদের এখানে আইটেম কী কী মানে ভালো পাওয়া যায়? আইটেম এখানে 35 প্রকার আইটেম তো তোমরা শুনে নিলে। তো একটু চপ মানে কী কী চপ পাওয়া যায় দামগুলো যদি একটু বলে দাও দর্শকদেরকে তাহলে ভালো হয়। সিঙ্গড়া 6 টাকা, ভেজ 6, আলু 5, বেগুন 5, মোচা 5, ডালদা 5, টমেটো, ক্যাপসিকাম, নবরত্ন 5 টাকা। আর তোমাদের দোকান কটা থেকে খোলে? সকাল 6টা থেকে খোলা, রাত 10টা। তো তোমরা টাইমিং সবই শুনে নিলে। আর আজকে আমার থোকরাটা দেখতে পাচ্ছ না কেন, আমার সাথে যে ক্যামেরা পার্সন থাকে ও আসেনি, আজকে আমাকে একাই আসতে হয়েছে। তো এখান থেকে চলো তোমার আলুর চপ আর তোমার সিঙ্গাড়া নিয়ে নিই। তো এই দাদার সাথে দেখা হয়ে গেল। তো মানে কী বলবো বলতো, একটু মানে দান করা উচিত। তো দাদাকে আমি দান করলাম, তো দেখতেই পাচ্ছো যে তোমার এখানে কচুরি দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু তোমার কোনো মনে আমার কাছ থেকে কিন্তু পয়সা নেয়নি, এটা কিন্তু ফ্রিতেই তোমার দেওয়া হয়েছে। তো মানে দাদাদের ব্যবহার সত্যিই খুব ভালো এখানকার।
তো বাড়িতে কি আর রিভিউ দিচ্ছি না, তো এখানে একটা দেখলাম ফাঁকা রাস্তা আছে, তো এখানেই রিভিউটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো দেখা যাক কীরকম বানিয়েছে এখানে। তো এই হচ্ছে আলুর চপ, তো চলো তোমাদেরকে ভেঙে দেখাই। তো এই হচ্ছে আলুর চপ, ভেতরে দেখলাম আলুর কোটিংটা ভালোই দেওয়া আছে, তো এবার ট্রাই করে দেখা যাক। বেশ ক্রিস্পি আর বেশ গরম কিন্তু, তোমরা এসে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর বাইরের যে বেসনের কোটিংটা বলছিলাম ওটা কিন্তু বেশ নরম, মানে আলুর চপ যেরকম হয় অন্য দোকানে তো বেশ ভালো। তো এই হচ্ছে সিঙ্গাড়া, তো আমি দুটো আইটেম নিয়েছিলাম তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি, একটা হচ্ছে আলুর চপ একটা হচ্ছে সিঙ্গাড়া। তো সিঙ্গাড়াটা খেয়ে দেখা যাক, আর আমি মোটু পাতলু না যে সিঙ্গাড়াই সবসময় খাই তা না, আমি অন্য আইটেমও খাই তোমরা দেখেছো রাস্তায়। তো চলো খাওয়া যাক। আর সিঙ্গাড়ার যে চাটনিটা হয়েছে চাটনিটা কেন দেয়নি আমি বুঝলাম না, তো যাই হোক নেওয়া হয়েছে কী আর করবো, খাওয়া তো খাওয়া যাক এবার। এটাও কিন্তু বেশ ক্রিস্পি আর ভালো, আর ভেতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ভেতরে কিন্তু আলুর যে কোটিংটা আছে বেশ ভালো, আর বাইরে অ্যাজ ইউজুয়াল মানে ক্রিস্পি আছে, আর কিছু বলার নেই। তো চলো খাওয়া দাওয়া ব্যাক শেষ করি, দেন ব্যাক করছি। তো চা কাকুর দোকানে এসে একজন হেমা দোকানের সাথে দেখা হয়ে গেল, তো চলো দেখি। আমি আমদুর থেকে এসেছি, ভাই আমার সাথে কথা বললে খুব ভালো লাগলো, তাই না দেখি ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাই আমার মা চ্যানেল লিঙ্ক আমাকে দিয়ে দিও। আজকের ব্লগটা এখানে শেষ হলো, আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধু বান্ধবীদের সাথে, আর কি করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে ভালো লাগে।